আমাকে আবার জেলে নিলে কত লোক আমার জন্য আন্দোলন করবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম করে বলি এগুলোর পরোয়া করে যেমন কথা বলি না খুশিতে গদগদ হয়েও কথা বলি না এ উম্মার যুবকদেরকে বলবো তোমরা উলামায়ে কেরাম উঠতে বললে উঠবে বসতে বললে বসবে ময়দানে চাপায় পড়তে বললে চাপায় পড়বে শহীদ হতে হলে শহীদ হবে যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সম্মান রক্ষা করতে পারে না উলামায়ে কেরামের নিরাপত্তা দিতে পারে না সে জাতি কখনো সফল হতে পারে না আলেমরা যেন জেলে যায় রিমান্ডে যায় ফাঁসির কাস্তে ঝুলে কিন্তু যেন বাতিলের সাথে আপোষ না করে মুরগির বাচ্চার মতো সিল যেমন মুরগির বাচ্চাকে ঠুস করে নিয়ে যায় এভাবে শত শত আলেমকে ধরে নিয়ে যায় আর আপনি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করতে পারেন না আর আপনি আশা করেন এদিন বিজয়ী হয়ে যাবে আপনি যতদিন না পরিবর্তন হবেন ততদিন এ জাতির পরিবর্তন আসবে না মনে রাখতে হবে একবার হয়ে গিয়েছে ও জাতি বিশ্বাস করো আমরা তোমাদেরকে মনে প্রাণে ভালোবাসি এ দিনের জন্য এ জাতির জন্য শাহাদাতের কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি মনে কিছু নিবেন না আলেমরা দিনের জন্য জীবন দিতে জাতির জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে রিমান্ডে যাবে ফাঁসি কাস্তে ঝুলবে কিন্তু সরকারের সাথে কিংবা কোনো বাতিল তাগুতের সাথে আপোষ করবে না তাহলে তুমি কিভাবে সেই আলেমকে ছেড়ে দাও যে আলেম জেলে যায় যে আলেম রিমান্ডে যায় যে আলেম ফাঁসির কাস্তে ঝুলে তুমি কেমনে ভুলে যাও তুমি একটা পোস্ট পর্যন্ত করতে পারো না তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারো না তুমি একটা আন্দোলন পর্যন্ত করতে পারো না বুঝতে হবে তোমার মধ্যে নিফাকি আছে আলেমরা কাউকে কৌমি জননী বলবে না আলেমরা কাউকে জান্নাতে পাঠিয়ে দিবে না জাহান্নামী কাউকে আমরা যারা আশা করি তাদের কিন্তু আরো কাজ আছে আরো কাজ কি তাদেরকে অবশ্যই অবশ্যই উলামায়ে কেরাম যখন পরীক্ষার মধ্যে পড়ে যাবেন উলামায়ে কেরামের জন্য জাপায় পড়তে হবে তওবা করেন তওবা করেন একবার হয়ে গিয়েছে আর যেন না হয় এভাবে উলামায়ে কেরামকে ধরে নিবে আর আপনি চুপ করে বসে থাকবেন এটা হতে পারে না লোক থাকলে যেমন জজবার ঠেলায় দুই কথা বেশি বলি না ঠিক তেমনি ভাবে জেলে যেতে হবে এই জন্য এক কথা কমও বলি ভালোভাবে বুঝেন যারা বলে হুজুকে মাদানি তো এই সেই বলে ফেলছিল এই সেই বলে ফেলছিল এখন জেলখানায় এসে শিক্ষা হয়ে গেছে এদেরকে বলবো আরে পাগলের দল তোরা বিরিয়ানি দিয়া সিমনি দিয়া 50 জন লোক একসাথে করতে গাম জোরে যায় পাতলা পায়খানা ছুটে যায় আর আল্লাহর ফজলে আল্লাহর বরকতে লক্ষ লোক আমাদের জন্য জামাত হয়ে যায় এমনি মুসলিম উম্মার যুবকেরা তোমরা হবা এক একটা সেনাবাহিনী তোমাদের সুশৃঙ্খলা থাকতে হবে আমরা যেমনি ভাবে পাকিস্তানি গাদ্দারদেরকে এ ভূমিতে সহ্য করি নাই পাকিস্তানিদের দালালি করি নাই তেমনি ভাবে হিন্দুত্ববাদী আগ্রাসন যদি এ ভূমিতে আসে হিন্দুত্ববাদী চক্র যদি এ ভূমির দিকে তাকায় ইনশাআল্লাহ পাকিস্তানিদের দালালি যেমনি ভাবে সহ্য করি নাই কোন হিন্দুত্ববাদী কিংবা পশ্চিমাদের দালালি আমরা সহ্য করব না যে ব্যক্তি ইসলামী শরিয়া চায় না সে মুসলিম থাকতে পারে না হয়তো শরিয়াত যুবক হাত উঠে না কেন হাত উঠাও হয়তো শরিয়াত হয়তো শরিয়াত আরে মরে তো যাবই এমনিতেও মরে যাব শহীদ হলে মরে যাবো কি ঠিক না মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই যেহেতু হবে কি মৃত্যু আরে ভাই বিছানায় পড়ে মরতে চাওয়া ব্যক্তিরা নিফাকের মৃত্যুবরণ করবে শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে মরতে চাওয়া ব্যক্তিরা বিছানায় পড়ে মারা গেলেও শহীদ হবে তাইলে আমাদের তামান্না কি শাহাদাত ঠিক কি ঠিক না হয়তো শরিয়াত আমি বলবো ইয়া আকসা আপনারা বলবেন লাব্বাইক পারবেন তো হেই বাইতুল হেয়া মুকাদ্দিসের পতাকা উড়াও উড়াও আল্লাহর নাম নিয়ে ইয়া আকসা লাব্বাইক ইয়া আকসা সবাই বলেন লাব্বাইক লাব্বাইক ইয়া আকসা লাব্বাইক ইয়া আকসা লাব্বাইক ইয়া আকসা হামাস মুজাহিদিন জিন্দাবাদ জিন্দাবাদ
হামাস মুজাহিদিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল আমেরিকা আমেরিকা হয়তো শরিয়ত হয়তো শাহাদাত হয়তো শরিয়ত হয়তো শাহাদাত ইম্মা শরিয়া ইম্মা শাহাদাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার ও মুসলিম যুবক শুনে নাও তোমাকে সুসংবাদ শুনাই আল্লাহর কুতুব সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয়ের পূর্ব মুহূর্তে যেই সিচুয়েশন হয়েছিল যে অবস্থানটা হয়েছিল আজকের পৃথিবীর অবস্থাও সেম বিজয়ের সুসংবাদ শুনে নাও ও মুসলিম উম্মার যুবকেরা ম্যাদ বুড়ি ফেলে দাও মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না ও যুবক তৈরি হয়ে যাও আল্লাহর জন্য এই দ্বীনের জন্য প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আগায় যেতে হবে তৈরি আছো তো ইনশাআল্লাহ তৈরি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক আমিন